সেটা অস্বাভাবিক রকম বোকা প্রশ্ন জিজ্ঞাসা করেছে ক্লাউডস মেঘেরা ক্লাউডস হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয় হারি আপ নাও ওয়াশ কুইকলি ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল মেঘেরা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কোকা তুমি এখন মেঘের খুঁজে খুঁজ করে বেড়াচ্ছ তাড়াতাড়ি করো হাত মুখ ধাও এবং জল খাবার খেয়ে স্কুলে যাও এবার কি হলো দেখো ডিজেক্টেডলি হি অস্ট হিজ হ্যান্ড ফেসফাস্টন খুবই হতাশ খুব দুঃখিতভাবে সে তার হাঁসমুখ ধুলো এবং জলখাবার খেয়েছিল এবং বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিল বাট দ্য কোশ্চেন স্টিল হন্টেড হিম হোয়াইট ডিড দ্য ক্লাউডস গো কিন্তু কোশ্লটা তাকে তাড়া করে ফিরছিল মেঘেরা কোথায় গিয়েছে হি রিমেম্বার হোয়াট ই হ্যাড সিন দ্য নাইট বিফোর ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই আগের দিন রাত্রে সে যা দেখেছিল তার মনে পড়ে গিয়েছিল মেঘেরা অন্ধকার আকাশে জড়ো হচ্ছিল বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার কিন্তু যখন সে রাতে শুতে গিয়েছিল তখন আকাশ ছিল পরিষ্কার এবং তারায় পরিপূর্ণ হোয়েন অ্যাওক এগেন হি হ্যাড নো আইডিয়া অব দ্য টাইম আর যখন সে জেগে উঠেছিল তখন তার সময় সম্বন্ধে কোনো খেয়াল ছিল না

ইট উইল বি রং এটা দেখে মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে এখনই জানতো বৃষ্টি তার ঘুমটাকে নষ্ট করে দেবে সকালে ঘুমতে করেছিল তখন তার খুব অবাক হয়ে গেছিল কেন দ্য ক্লিয়ার অ্যান্ড এম আকাশ ছিল পরিষ্কার এবং ফাঁকা নট এ ট্রেস অফ রেইন ইন দ্য কোট উঠোনে বৃষ্টির কোনো চিহ্ন ছিল না হি সারপ্রাইজড অ্যান্ড

ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেইনফল আর বৃষ্টি যদি হতো তাহলে কি হতো এটা ওই ঋতুর প্রথম বৃষ্টিপাত হতে পারত দ্য মান্থ অব দ্য রেইনস অফ স্লিপিং আওয়ে বৃষ্টির মাস শেষ হয়ে আসছিল এই লুক টাপ অন সেকেন্ড অ্যাট দ্য স্কাইজ সে আর একবার আকাশের দিকে তাকালো নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড একটুকরো মেঘ নেই আকাশে দ্য সান বিট ডাউন অন ইজ হেড ফ্রম এ ক্লিয়ার স্কাই পরিষ্কার আকাশ থেকে সূর্য তার মাথার উপর উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল ইন দ্য ফায়ার সিট হি ওয়াক বিটুইন দ্য ফিল্ডস প্রচন্ড গরমে সে মাঠের মধ্যে দিয়ে হাঁটছিল হিজ বডি ওয়াজ অন ফায়ার হিজ থ্রো ড্রাই তার গায়ে যেন আগুন জ্বলছিল এবং তার গলা শুকিয়ে গিয়েছিল আফটার ক্রসিং সেভারাল ফিডস ই সয় এ লার্জ ট্রি ইন শেড এ পার্সিয়ান হুইল টার্ন জেন্টেলি কয়েকটা মাঠ পেরিয়ে যাওয়ার পরে সে একটা বড় গাছ দেখতে পেয়েছিল যার নিচে একটা পারস্যের জলচক্র আস্তে আস্তে ঘুরছিল তোমরা ছবিটা দেখতে পাচ্ছ জল ইট লাইক হি হ্যাড ওয়েসিস ইন দ্য মিডিল যেন মনে হচ্ছিল সে মরুভূমির মধ্যে একটি মরু উদ্যানে এসে পৌঁছেছে অব দ্য ট্রি স্পাস্ট দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন ডাস্টি ফিট সে গাছের ছায় পৌঁছে গিয়েছিল এবং তার ধুলো মাখা পায়ে পারস্যের চাকা থেকে জল ছুটিয়ে দিয়েছিল দেন হি ওয়াশ হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড রিংস এ ফিল তার পাশে হাত মুখ দিয়েছিল এবং সন্তুষ্টের সঙ্গে জলপান করেছিল দেখো ওয়েসিস মানে মরুদ্যান পার্সিয়ান হুইল মানে এক প্রকার জলচক্র যাতে জলের শক্তিকে কাজে লাগানো হয় এক্সেপশনালি মানে বিরলভাবে রামলিং মানে গুড় করা অকেশনাল মাঝে মাঝে বা হঠাৎ লাইটিনিং বিদ্যুৎ চমকানো সারপ্রাইজড অবাক হয়েছিল অ্যামেজিয়ার অদৃশ্য হয়ে গিয়েছিল ফিয়ার্স প্রচণ্ড স্পাস্ট জলে ছিটে দিয়েছিল স্টুডেন্ট আজকে এ পর্যন্ত এরপরে পার্ট থ্রি পড়া করব তোমরা এই পড়াগুলো দেখবে বন্ধুদের শেয়ার করবে এবং প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং